আসছে বাজেটে মেগা প্রকল্পে বাড়ছে না বরাদ্দ, নেওয়া হচ্ছে না নতুন বড় প্রকল্প। নির্বাচনী বাজেটে জনগণকে স্বস্তি দিতে চলমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। মেট্রো রেলের মতো প্রকল্পে বরাদ্দ বাড়লেও কমছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। নতুন অর্থবছরের জন্য উন্নয়ন বাজেটে 10 মেগা প্রকল্পে মোট বরাদ্দ দেয়া হয়েছে 60,053 কোটি টাকা। এর মধ্যে প্রায় 9,707 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে প্রকল্পটির জন্য 11,139 কোটি টাকার বরাদ্দ ছিল। দেশের ইতিহাসে একক প্রকল্প হিসেবে বরাদ্দ পাওয়া এই প্রকল্পের মাধ্যমে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। রাশিয়ান অর্থায়ন ও কারিগরি সহায়তায় 2016 সালে শুরু হওয়া প্রকল্পটি আগামী 2025 সালে শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। এছাড়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 5,870 কোটি টাকা। বর্তমানে নতুন কোনো ভয়ঙ্কর মেগা প্রকল্প আমাদের আসবে না, বরঞ্চ যেগুলো শেষ হওয়ার পর্যায়ে আছে এইগুলোকে শেষ করার জন্য যে অক্সিজেন দরকার, যে টাকা দরকার, বাতাস দরকার, এই বাজেটে সেটা রাখা হবে। অন্যদিকে প্রায় 5,500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রথম সংশোধিত প্রকল্পে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবারও মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম ভূগর্ভস্থ সাবওয়ের নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে আগামী বছর থেকে। হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের মতো প্রকল্প এবং বঙ্গবন্ধু রেল সেতুর মতো বড় ব্যয়ের প্রকল্পের বাস্তবায়নেও গতি বাড়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 5,499 কোটি টাকা। চলতি অর্থবছরের এডিপিতে প্রকল্পটিতে বরাদ্দ আছে 4,470 কোটি টাকা। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে বরাদ্দ প্রায় 3,778 কোটি টাকা এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন 6 দ্বিতীয় সংশোধিত প্রকল্পে প্রায় 3,425 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন 1 প্রায় 3,911 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার হয়ে পূর্বাচলের পিতলগঞ্জ পর্যন্ত 31.24 কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রোয়ের প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 52,500 কোটি টাকা। এই মেগা প্রকল্পটির জন্য চলতি সংশোধিত এডিপিতে এই প্রকল্পে বরাদ্দ রয়েছে 486 কোটি টাকা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।